স্ক্যান্ডিনেভিয়ার সমৃদ্ধশালী দেশ ডেনমার্ক পড়াশোনার ক্ষেত্রে বিশ্বে অন্যতম সবচেয়ে সুখী দেশের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেশটি বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। প্রতি বছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী ডেনমার্কে ভিসার জন্য আবেদন করে থাকেন। পড়াশোনা শেষ করার পর সেখানে চাকুরি পাওয়ারও সুযোগ রয়েছে। ডেনমার্ক থেকে হিল্লোল বড়ুয়া সুমনের প্রতিবেদন জানাবেন নাজিয়া আফরিন রিয়া। উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র ডেনমার্ক উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য প্রতি বছর দেশটিতে পাড়ি জমান বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অনেক শিক্ষার্থী। সেখানে ফুল টাইম উচ্চ শিক্ষা যেমন ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম অথবা পিএইচডি শেষ করার পর দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা গবেষণা ভিত্তিক বিভিন্ন শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন করতে পারেন। কিছু শর্ত পূরণ করতে পারলেই ডেনমার্কে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ। ডেনমার্কের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাডেমিক ফলাফল ভালো থাকা বাঞ্ছনীয়। দেশটিতে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খণ্ডকালীন কাজ করার অনুমতি রয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের আনুষঙ্গিক খরচ বহন করতে পারেন। আমরা যদি স্টুডেন্টরা এখানে আসি, আমাদেরকে নিজেদেরকে কাজ করে এখানকার যে টিউশন ফিজ আছে এবং লিভিং এক্সপেন্স আছে সেগুলো বেয়ার করতে হয়। এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত, এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য টপ অ্যাজ আ রিকমেন্ডেড। পাশাপাশি স্টুডেন্টরা এখানে এসে তাদের যেই পার্ট টাইম কাজের পারমিশন থাকে ওদের, সেই সময়টা ওরা এখানে ভালো ইনকাম করতে পারে, যার মাধ্যমে ওদের যে বেসিক এক্সপেন্সেস যা হয় সেটা অলমোস্ট কভার হয়ে যায়। ডেনমার্কের শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি দিক হলো সেখানে শিক্ষার্থীদের সামাজিকভাবে অত্যন্ত সচেতনভাবে গড়ে তোলা হয়। ডেনমার্কের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে ইউনিক যে দিকটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে সামাজিকভাবে অত্যন্ত সচেতন করে গড়ে তোলা হয়। কে কোন সাবজেক্ট পড়ছে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সবাইকে এটা শেখানো হয় যে তার শিক্ষাটা কিভাবে ড্যানিশ সোসাইটির কাজে লাগতে পারে, কিভাবে সে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে তার রোলটা প্লে করতে পারে এবং কিভাবে সে অন্যদের সাথে মিলে কাজ করতে পারে। তো এই জিনিসগুলোর উপর খুবই জোর দেওয়া হয় ড্যানিশ শিক্ষা ব্যবস্থায়। ইউরোপের সবচেয়ে প্রাচীন ও সমাজকল্যাণমূলক রাষ্ট্রগুলোর একটি ডেনমার্ক। সেখানকার জনজীবন শান্ত এবং কোলাহলমুক্ত। উচ্চ শিক্ষার জন্য এই দেশটির কোনো তুলনা হয় না। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।